ক্ষণিকের দুঃসংবাদে মলিন হতে পারে হাসি মুখ, মন খারাপ হতে পারে, বিষণ্ণতা এসে ভর করতে পারে। ক্ষণিকের মধ্যেই মানসিক অবস্থা পরিবর্তনের এই ঘটনায় ভেঙে পড়বেন না। সাধারণত মানসিক বিপর্যয়ের এমন ঘটনা নানা সময়ে অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে, কিন্তু মন খারাপের এই সময়টুকুর জন্য সারাটা দিন মাটি করার কোনো মানেই হয় না। মেজাজ খারাপের মুহূর্তটিকে সারা দিন চলতে দেওয়া একদমই ঠিক নয়। কিছু বিষয় মেনে চললে আপনার মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে এবং আপনার সময় ভালো কাটতে পারে। আসুন জেনে নেই মন মেজাজ ভালো রাখার কার্যকরী কিছু টিপস। প্রাণ খুলে হাসতে হবে। মন খারাপ বা মানসিক সমস্যা থাকলে তা ভালো করার সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে হাসি। প্রাণ খুলে হাসা স্বাস্থ্যের জন্য বেশ উপকার। হাসিতে মন ভালো হয়, রক্তচাপ কমে, রক্তে কোলেস্টেরল কমে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শারীরিক কসরত। শারীরিক কসরত বা ব্যায়াম করলে আপনার দিনটা ভালো যেতে পারে। ব্যায়ামে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ফুরফুরে রাখে। বিষণ্ণতা ও উদ্বেগ দূর করতেও ব্যায়াম ভূমিকা রাখে বলেই গবেষকরা দাবি করেন। সূর্যের মুখোমুখি। মন খারাপ লাগলে কিছুক্ষণ সূর্যের আলোয় নিজেকে মেলে ধরুন। সূর্যের আলোয় খোলা মাঠে যেতে পারেন বা ঘরের জানালা খুলে উজ্জ্বল আলোর সামনে দাঁড়ান। শরীরকে সূর্য থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে দিন। গবেষকরা বলেছেন, সূর্য রশ্মি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াতে পারে, তেমনি মনও ভালো করে দিতে পারে। গান শুনুন। গান শুনে আপনি আনন্দিত হয়ে উঠতে পারেন, মেজাজ ফুরফুরে লাগতে পারে, নাচতে ইচ্ছে হতে পারে, কিংবা বাঁধ ভেঙে কান্নাও আসতে পারে। মন খারাপের সময় প্রিয় গান শুনলে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো আপনার ভালো লাগা শুরু হয়ে যেতে পারে। গান শোনার সঙ্গে মানসিক অবস্থা পরিবর্তনের প্রমাণ পেয়েছেন গবেষকরা। পুরনো ছবি দেখুন। মন বেশি খারাপ হলে আপনার পুরনো ছবি বা পুরনো দিনের অ্যালবাম খুলে বসতে পারেন। আপনার পুরনো মধুর স্মৃতির মুখোমুখি হলে আপনার ভালো লাগা শুরু হবে এবং মন ভালো হয়ে যেতে পারে। আপনার প্রিয় ছবিটিকে কম্পিউটারে আপলোড করতে পারেন এবং স্ক্রিন সেভার হিসেবে সেট করতে পারেন। এতে কাজেও উৎসাহ বাড়তে পারে। এছাড়াও কিছু খাবার রয়েছে যেগুলো মেজাজ ভালো রাখতে কাজ করে। এবার আলোচনা করব সেই চারটি খাবার নিয়ে, যে চারটি খাবার খেলে নিমিষের মধ্যেই আপনার মন ভালো হয়ে যাবে। আসুন জেনে নেই সেই চারটি খাবার সম্পর্কে। কালো চকলেট। কালো চকলেটে থাকা উপাদান দ্রুত শরীরে শক্তি যোগায় এবং রক্ত চলাচল বাড়ায়। মেজাজ ভালো করতে এই চকলেট বেশ উপকারী। মধু। জানেন কি, মধুর রং ও স্বাদ আপনার মনে আনন্দের সঞ্চার করতে পারে, এমনটাই বলেন বিশেষজ্ঞরা। মধু ফ্রি রেডিকেল ও দীর্ঘমেয়াদী প্রদাহের বিরুদ্ধে লড়াই করে, বিষণ্ণতা প্রতিরোধ করে। টমেটো। মন ভালো করতে একটি উপকারী খাবার টমেটো। এর মধ্যে রয়েছে লাইকোপেন, এটি মস্তিষ্কে সুরক্ষা গার্ড হিসেবে কাজ করে এবং প্রদাহ কমায়। গ্রিক ইয়োগার্ট। গ্রিক ইয়োগার্ট বা দইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম। গ্রিক ইয়োগার্ট উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে কাজ করে। এর মধ্যে রয়েছে ভালো ব্যাকটেরিয়া, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী। মন ভালো রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।